নবগ্রামে পাঁচ গ্রাম এলাকায় বাম কংগ্রেসের যৌথভাবে বিজয় মিছিলের আয়োজন অনুষ্ঠিত হলো সোমবার বিকেলে। সাগর থেকে বিধানসভা উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জয়লাভ করে। সেই সাগর থেকে উপনির্বাচনে জয়ের খুশিতে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো পাঁচগ্রামে। পাঁচগ্রাম দক্ষিণ মোড় থেকে শুরু হয় এই বিজয় মিছিল, তারপর গোটা পাঁচগ্রাম এলাকায় পায়ে হেঁটে বাজনা সহকারে মিছিল করে দুই দলের নেতা কর্মীরা। এই বিজয় মিছিল থেকে শাসক দলকে কটাক্ষ করেন বাম কংগ্রেস নেতৃত্ব। এছাড়াও আগামী পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেস যৌথভাবে লড়াই করার বার্তাও দেন দুই দলের নেতারা। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, NTVWB। আজকে আপনাদের এই মিছিল করার কারণ কি? এই মিছিল সাগরদিঘির নির্বাচনে যে জয়, সেই জয়কে নবগ্রাম ব্লক কংগ্রেস সেই জয়ের শরিক হয়ে এই মিছিল বিজয় মিছিল শুরু করেছে। এটা কি যৌথভাবে মিছিল হচ্ছে আপনাদের? সিপিএম কংগ্রেস বাম কংগ্রেস মিছিল। পরবর্তী দিনে কি আপনারা সামনে যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতটা কি সামনে দিনে পঞ্চায়েতটাতে কি আপনারা জোটভাবে লড়বেন বলে মনে করছেন? সামনে পঞ্চায়েত আমরা বাম কংগ্রেস যৌথভাবে লড়াই করে গোটা নবগ্রামের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমরা দখল করব। আপনার নাম? মীর বাদাম আলী, নবগ্রাম পশ্চিম চক্রের সভাপতি। আজকের মিছিল মূলত হচ্ছে সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেসকে আমরা বাম কংগ্রেস জোটে হচ্ছে হারিয়েছি, এটা হচ্ছে বিজয় মিছিল। এবং বিজয় মিছিলের সঙ্গে নবগ্রামের মানুষকেও আমরা বার্তা দিতে চাইছি যে আগামী দিনেও হচ্ছে এই লড়াই যৌথভাবেই হবে। নবগ্রামের তৃণমূলের নেতা যারা হচ্ছে অন্যের পিচে খেলতে গিয়েছিল, অন্য মাটিতে খেলতে গিয়েছিল, তাদেরকে বলছি নিজের মাটিতে খেলে আগামী দিনে যে লড়াই, সেই লড়াইয়ে আমরা পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে নিজের মাটিতে খেলে আমরা একবার দেখাবো বাম কংগ্রেস যৌথভাবে। এই জন্যই আমরা আজকে বার্তা দিতে চাই মানুষের কাছে যে আমরা আগামী নির্বাচনে যৌথভাবে নবগ্রামের মাটিতে সমস্ত পঞ্চায়েতে, সমস্ত পঞ্চায়েত সমিতির সিটে এবং জেলা পরিষদের সিটে আমরা লড়াই করব। এই মিছিলটা কোথায় থেকে কোথায় শেষ হবে? পাঁচগ্রাম দক্ষিণ মোড় থেকে শুরু হয়েছে, গোটা দক্ষিণ মোড় উত্তর মোড় পরিক্রমা করে দক্ষিণ মোড়ে শেষ হবে। আপনার নাম? সৈয়দ দুর্গাচার।